করোনা পরিস্থিতি সামাল দিতে দারুণ সাফল্য দেখিয়েছে চীনের সীমান্ত ঘেঁষা দেশ ভিয়েতনাম। কোভিড নাইন্টিন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আগেই পুরো দেশটাই লকডাউন করে দেওয়া হয়। এতে ভাইরাস নিয়ন্ত্রণে রাখা সহজ হয়েছে। প্রায় 10 কোটি মানুষের ভিয়েতনামে করোনা আক্রান্তের সংখ্যা 270 আর মৃত্যু হয়নি একজনেরও। জানুয়ারির শেষ দিকে দুজন চীনা নাগরিকের করোনা শনাক্ত হওয়ার পরই রীতিমতো যুদ্ধ ঘোষণা করে ভিয়েতনাম, যদিও প্রাদুর্ভাব তখনও চীনেই সীমাবদ্ধ ছিল। দেশটির সরকার বুঝতে পেরেছিল করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে হলে দুটি বিষয়ে ভরসা রাখতে হবে, এক অর্থ, দুই স্বাস্থ্য ব্যবস্থা। কিন্তু এই দুই বিষয়ে ঘাটতি রয়েছে ভিয়েতনামের, তাই শুরু থেকেই কড়াকড়ি কোয়ারেন্টিন নীতি গ্রহণ করে। উচ্চ ঝুঁকির এলাকাগুলো থেকে যারাই ভিয়েতনামে ঢুকেছে তাদের বাধ্যতামূলক 14 দিন কোয়ারেন্টিনে রাখা হয়েছে। পশ্চিমা বিশ্ব, যেখানে আক্রান্তদের সরাসরি সংস্পর্শে যারা এসেছে তাদের খুঁজে আলাদা করেছে ভিয়েতনাম, সেখানে আক্রান্তদের সরাসরি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে সংস্পর্শে আসা মানুষদেরও খোঁজ রেখেছে। সংক্রমণ এড়াতে ফেব্রুয়ারির শুরু থেকেই সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বন্ধ রাখা হয়েছে ব্যবসা বাণিজ্য সহ অফিস আদালত। দেশটির সেনাবাহিনীর নজরদারি সেবা কাজে লাগানো হয়েছে। পাশাপাশি করোনা নিয়ে ব্যাপক প্রচারণা চালায় সাধারণ মানুষের মধ্যে। সরকারের ডাকে সাড়া দিয়ে নিয়ম পালন করেছেন নাগরিকরা। এমনকি আক্রান্তের সংখ্যা কম হলেও যে বিরাট অর্থনৈতিক ক্ষতি হতে যাচ্ছে তাও মেনে নিয়েছে জনগণ। সামাজিক দূরত্ব ছাড়া করোনা মোকাবেলা কখনোই সম্ভব না। জনগণ ও সরকার দুই এ বিষয়ে সহমত। গত এক সপ্তাহে ভিয়েতনামে করোনা শনাক্ত নেই। এ পর্যন্ত করোনা রোগী পাওয়া গেছে 270 জন, এর মধ্যে একজনও মারা যায়নি, সুস্থ হয়েছে 222 জন। কামরুন নাহার, ডিভিসি নিউজ ডেস্ক।